টিফিনের খরচের অর্থ দিয়ে ত্রাণ বিতরণ করলো গোলসের পাঁচ ছাত্র। ওই পাঁচ ছাত্র নিজেরাই তাদের জমানো অর্থ দিয়ে কেনা মুড়ি চাল আলু গৃহবন্দী হত দরিদ্র মানুষগুলিকে ঋণ তুলে দেয়। ছাত্রদের এই মহতী উদ্যোগে গর্বিত এলাকার মানুষ। করোনা মোকাবেলায় নিজেদের টিফিনের খরচের অর্থ দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করল গোলসি স্টেশন এলাকার পাঁচ ছাত্র। এদিন তারা নিজেদের টাকায় কেনা চাল আলু মুড়ি গোলসি স্টেশন সংলগ্ন বেশ কিছু দুস্থ এবং প্রতিবন্ধী পরিবারের হাতে তুলে দেয়। দেশ তথা সারা রাজ্যের সাথে সাথে গোলসিতেও করোনা প্রকোপে বন্ধ হয়ে গিয়েছে দিন আনি দিন খাওয়া মানুষদের রোজি রোজগার। বেশ কিছুদিন ধরেই কাজ বন্ধ থাকায় জমানো অর্থ শেষ, টান পড়ছে হেঁসেলে। আর তাই ঘরবন্দী মানুষগুলির কষ্ট অনুভব করেই ওই ছাত্রদল এদিন ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্য করতে এগিয়ে আসে। পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত ওই পাঁচ ছাত্র এদিন প্রায় ৭০ জন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়। ওই পাঁচ ছাত্র কারুর কাছে সাহায্য না নিয়ে নিজেরা নিজেদেরই টিফিনের খরচ বাঁচিয়ে ওই চাল আলু মুড়ি কেনে তারপর নিজেরাই ভ্যান চালিয়ে গোলসি স্টেশন সংলগ্ন ক্যানেলের বাঁধ ও পার্শ্ববর্তী পাড়ার দুস্থ দরিদ্র এবং প্রতিবন্ধী পরিবারগুলির হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। ছাত্রদের কোনোরকম উপার্জন না থাকার পরেও এমন মহতী উদ্যোগে আপ্লুত এলাকার মানুষরা। পাঁচজন বন্ধু, কলেজ পড়ুয়া এবং স্কুল পড়ুয়া উভয় ছাত্র মিলে আমরা কিছু সামগ্রিক মানে ত্রাণ আমরা পরিবারের ৭০টি পরিবারের হাতে তুলে দিলাম। বিশেষ করে প্রতিবন্ধীদেরকে, গোলসি স্টেশন সংলগ্ন এলাকায় যে প্রতিবন্ধীগুলো মানে বাস করছে সেই সমস্ত প্রতিবন্ধীদের হাতে আমরা কিছু নিজেদের টিফিন খরচা বাঁচিয়ে কিছু অর্থ সামগ্রী বাঁচিয়ে সেই ত্রাণ আমরা তুলে দিলাম। হয়তো আমরা সমগ্র মানে স্তরের মানুষকে দিতে পারলাম না, কিন্তু আমরা আপিল করব আমাদের মাধ্যমে সমস্ত স্তরের ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে বলবো যারা সমাজে এবং প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে মানুষ মানুষের জন্য। অন্যদিকে এক প্রাপক জানাচ্ছেন, ওই বলবো স্কুলের ছেলেরা কি করলো, এরা এসে ওই যে চাল আলু দান করলো। গরিব মানুষ আমরা অসহায়, এই তো টিনের চাল ছিন্দা জল পড়েছে, ওই তো ঘরের দেয়ালে জল, তুই তো পাই নাই সরকার থেকে। কারা এসেছিল? স্কুলের ছেলেরা। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। পূজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও, ঠিক নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা ছাড়া। সারা দেশ জুড়ে চলছে লকডাউন, এই সুযোগে কিছু দুষ্কৃতী ভাতার ব্লকের বামসর গ্রামে লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, এরপরে তা বাধা দেওয়া হয়, উদ্ধার করা হয় বহুমূল্যের ওই গাছগুলিকে। বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী ভাতার ব্লকের বামসর গ্রামের ডিভিসি ক্যালেনের ধারে শতাধিক গাছ কাটতে শুরু করে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ ওই জায়গায় হানা দিলে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে গাছগুলিকে আটক করে ভাতার থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে প্রশাসনের কথাকে মান্যতা দিয়ে লকডাউনের জন্য সমস্ত মানুষ বাড়ির ভিতরে রয়েছে, বাড়ির বাইরে তেমন ভাবে বের হচ্ছেন না কেউই, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী ওই গাছ কেটে নিয়ে যাচ্ছিল। ভাতার থানার পুলিশ যে কাজ করেছে সেজন্য পুলিশকে তাদের তরফ থেকে ধন্যবাদ। আজ এখন লকডাউনের টাইম চলছে, তো দেখছি যে আমাদের পাড়া দিয়ে একটা পুলিশের গাড়ি আসছে দুপুরবেলায়। হ্যাঁ, দুপুরবেলার টাইমে আমরা দেখলাম যে কি ব্যাপার, পুলিশের গাড়ি দুপুরবেলার টাইমে, বাড়িতে ছুটে আসছি, এসে দেখছি যে একটা পুলিশের গাড়ি মাঠ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বলছে যে নাকি আমাদের ক্যানেলে আমাদের গাছ আছে, তা সে গাছ নাকি আমাদের গ্রামের লোকে কি কেটেছে, যে যা হোক। হ্যাঁ, দিয়ে সেই সব গাছ কাটা আটকাইতে এসেছিল। পুলিশ সূত্রে খবর, গাছগুলিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা এই কাজ করছিল তাদের তদন্ত শুরু করা হয়েছে বলে। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান।